কর্মসংস্থান সৃষ্টি করতে হবে, যেটা আমাদের নির্বাচনী ইশতেহারে আছে। সেটা নানান ধরনের কাজ সৃষ্টি হচ্ছে, সেগুলো শিক্ষা ব্যবস্থা এবং পুরো প্রক্রিয়াটাকে কর্মমুখী করা, সেটা আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ। কারণ একটা সময় সেটা কর্মমুখী হবে সেই ধরনের আলোচনাটা আমরা করতাম না। বৃত্তির সাথে শিক্ষার সম্পর্কটার জায়গায় কিছুটা দূরত্ব ছিল, সেই কাজগুলো আমাদের করতে হবে। সেটা শুরু করা হয়েছে ইতিমধ্যেই, সেই কাজটাকে এগিয়ে নিয়ে যাওয়া। আর সুশাসন, সুশাসন হচ্ছে শিক্ষার মতন পবিত্র জায়গায় সেবা যারা নিতে যান, তারা যদি দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদের হাতে পড়ে হয়রানির শিকার হন, সেগুলো আমাদের নিরসন করতে হবে। এখানে অনেক অভিযোগ আছে, বিশেষ করে দুর্নীতির জায়গায়। দুর্নীতিটা আমরা যদি নিরসন করতে পারি, সাধারণ মানুষ শিক্ষা খাতে সেবা নিতে গিয়ে যাতে তারা দুর্নীতিবাজ যে কোনো কারো কোনো ধরনের হয়রানির শিকার না হন, সেটা আমাদের জন্য আরেকটি চ্যালেঞ্জ বলে আমি মনে করি। ট্রান্সফার, পোস্টিং, প্রকল্প, শিক্ষা বোর্ড সমূহ, বিশ্ববিদ্যালয় সমূহ, নানান জায়গায় যে আমাদের অভিযোগগুলো আছে, সাধারণ মানুষের অভিযোগ আছে, শিক্ষাবিদদের অভিযোগ আছেন, রাজনীতিবিদদের অভিযোগ আছে, সেগুলো যথাযথভাবে নিরসন করা, প্রত্যেক যেই দুর্নীতির প্রশ্নটা সেটাকে নিরসন করা এবং দুর্নীতির জায়গায় কঠোর হওয়া আমি মনে করি খুবই প্রয়োজন। এই সরকার দুর্নীতির যে সুশাসনের জায়গাটাকে খুব বেশি গুরুত্ব দিচ্ছে, শিক্ষা খাতে সুশাসন আনাটা আমি মনে করি খুবই গুরুত্বপূর্ণ, সেটা আমরা কাজ চালিয়ে যাবো। আর একটা কথা, বছরে বলছিল যে 20 লাখ লোকের কর্মসংস্থান ঘটবে এই তরুণ প্রজন্মের যারা শিক্ষার্থী রয়েছে, এই বিষয়টা যদি একটু বলতেন আপনারা। দেখুন, আমাদের প্রাথমিক শিক্ষা পর্যায়ে প্রায় 2 কোটি শিক্ষার্থী প্রাথমিক ধাপ শেষ করে, কিন্তু সেটা SSC পর্যায়ে গিয়ে দেখা যায় 20 লাখ হয়ে গিয়েছে। এই 1 কোটি 80 লক্ষ প্রায়, আমি গড়পরতার হিসাবে বলছি, তারা কিন্তু মাধ্যমিকের পূর্ণ পর্যায়ে শেষ করতে পারে না, এবং সেই জন্য দেখা যাচ্ছে আমরা অদক্ষ শ্রমিক বা অদক্ষ কর্মী হিসেবে বিদেশে যাই বা অদক্ষভাবে বাংলাদেশের নানান সেক্টরে কাজে থাকি। আমরা যদি এই বিশাল শিক্ষার্থীদেরকে, এই যে এই পরিবারটাকে অন্তত 15 বছর পর্যন্ত ন্যূনতম যে নিম্ন মাধ্যমিক পর্যায়ে শিক্ষাটা নিশ্চিত করতে পারতাম, তাহলে কিন্তু আমাদের কর্মসৃজনের জায়গাটাতেও অনেক ইম্প্রুভ হতো এবং ভালো কর্ম তারা পেতেন, দেশেই অনেক বিনিয়োগ করার সুযোগ হতো বিদেশি বিনিয়োগকারীদের। তো সবকিছু মিলিয়ে আমরা চাই যে সকলের জন্য অ্যাক্সেসটা নিশ্চিত করা। 1 কোটি 80 লক্ষ শিক্ষার্থী হারিয়ে যাবে এটা কখনো গ্রহণযোগ্য হতে পারে না, এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এই জন্য বলেছেন যে শিক্ষার বিনিয়োগটা বাড়াতে হবে সেই জায়গাতে। শুধু আমরা অবকাঠামো করব না, শুধু সুন্দর বিল্ডিং করব না, ক্যাম্পাস করব না, আমরা শিক্ষকদের বেতনের জায়গায় আমাদের কম্প্রোমাইজ করা চলবে না। আমাদের যারা শিক্ষার্থী যারা আছে, তারা যাতে অবৈতনিকভাবে অন্তত পক্ষে নিম্ন মাধ্যমিক পর্যায়েটা শেষ করতে পারেন। অবৈতনিকভাবে তারা নিম্ন মাধ্যমিক অনেক এমপিও দেওয়া হচ্ছে, কিন্তু প্রতিষ্ঠানগুলো শিক্ষার্থীদেরকে যাতে করে বিনা বেতনে অন্তত 8ম শ্রেণী 9ম শ্রেণী পর্যন্ত পড়াতে পারে, সেই বিষয়গুলো আমাদের জন্য এখন খুবই গুরুত্বপূর্ণ হয়ে গিয়েছে। সেটা নিয়ে কি কাজ করবে বলো যে আপনি বলছেন কর্মমুখী শিক্ষার কথা, আমরা দেখেছি সরকার 15 বছর আগে মানে শুরুর দিক থেকেই কারিগরি শিক্ষাকে অনেক গুরুত্ব দিয়েছে, কিন্তু এই 15 বছরে কারিগরি শিক্ষাটা ভালো কোনো জায়গায় দাঁড়িয়েছে বলে এমনটা দেখা যায় না। সেই জায়গাতে কাজ করার না, আমি একটু দ্বিমত পোষণ করি। কারিগরি শিক্ষা 0 থেকে 18% এসেছে। কারিগরি শিক্ষার ব্যাখ্যা, সংজ্ঞা, সেটাও কিন্তু পরিবর্তন করতে হবে আমাকে। আমি শুধুমাত্র কারিগরিটাকে শুধু মানে হাতুড়ি বা আমার যে হার্ডওয়্যারের মধ্যে রাখতে পারবো না, কারিগরি তো অনেক কিছুই আছে। সেটা শুধুমাত্র যে মাঠে ঘাটে কাজটাও শুধু কারিগরি না, সেটা তো আছেই। আমাদের কৃষিকাজ কারিগরির সাথে সম্পর্কিত আছে, কিন্তু পাশাপাশি তো ICT ড্রিভেন ইন্ডাস্ট্রিও তো কারিগরি। আমাদের যে মেডিকেল যে সেক্টর, সেখানে যে স্বাস্থ্য সেবা খাত আছে, সেটাও তো কারিগরি। সেখানে তো ব্যাপক ব্যাপ্তি বেড়েছে। তো সুতরাং কারিগরি বলতে আমাদের যে একটা ট্রেডিশনাল ধারণাটা ছিল, সেখান থেকে বেরিয়ে আসতে হবে। কারিগরিকে সাধারণ শিক্ষার বাইরে করে দেখার কোনো অবকাশ নেই। সেটা আলাদা একটা ডিভিশন করা হয়েছে যাতে করে বেশি এমফেসিস আমরা দিতে পারি, এবং এমফেসিস দেওয়া হয়েছে শুধু এখন সেটাকে এগিয়ে নিয়ে যাওয়া।